सरकारी अतिथिशाला उद्धार एक व्यक्तिर झुलंत देह। बृहस्पतिवार सकाले शांतिरबाजार सुपरमार्केट एलाकाय एक सरकारी अतिथिशाला मृतदेहटी उद्धार है। मृत व्यक्तिर नाम अभिजीत चौधरी। तार बाड़ी राजधानीर कामारपुकुर एलाकाय बोले जानिएछे पुलिस। किन्तु ए मृत्यु खून ना आत्महत्या ता निये रयेछे द्वंद्व। ময়না তদন্তের পরে ঘটনার রহস্য উন্মোচন হবে বলে পুলিশের অনুমান। সরকারি অতিথিশালা থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। মৃত ব্যক্তির নাম অভিজিৎ চৌধুরী, বয়স 45। বৃহস্পতিবার সকালে শান্তিরবাজারে সুপারমার্কেট এলাকায় সরকারি অতিথিশালা থেকে উদ্ধার হয় মৃতদেহটি। তবে এই মৃত্যু খুন না আত্মহত্যা তা নিয়ে রয়েছে সংশয়। পুলিশও এই বিষয়ে মুখ খুলছে না। পুলিশের বক্তব্য, মৃতদেহের ময়না তদন্তের পরেই মৃত্যুর কারণ সামনে আসবে। আরে এখন কি লাশ ঘরে আছে? হ্যাঁ, লাশ ঘরে আছে। তো কি বুঝেন ঘটনা কি হইতে পারে? আমরা ফাঁসিতে অবস্থা পাইছি, পরে এক বছর পরে পরে দেখা দিব কি কি অবস্থা। আজকে তো পোস্টমর্টম হয়ে যাবে না? এটা কতক্ষণে আপনারা শুনছেন ঘটনা? সকালে পাইছি। অতিথিশালার পরিচালনার দায়িত্বে থাকা শুক্লাল দেবনাথ জানিয়েছেন, গত 8 সেপ্টেম্বর অভিজিৎ চৌধুরী নামের এই ব্যক্তি গেস্ট হাউসে এসেছিলেন। গেস্ট হাউসে ব্যক্তিগত তথ্য দেওয়ার সময় তিনি জানিয়েছিলেন তার বাড়ি রাজধানীর কামারপুকুর এলাকায় এবং জলের ব্যবসার জন্য শান্তিরবাজার এসেছেন তিনি। আইছিল কত তারিখ? তাইলে 8 তারিখ আসিল। কি করতো আপনি, কি লইয়া বা কি? আমি যখন নামতাম লেখতাছি তখন জিজ্ঞেস আমি কি করেন, আমি জলের বিজনেস করি। জলের বিজনেস? না, এখানে বলে জলের বিজনেসের ব্যাপারে কথা বলতে এসে কার কাছে কথা বলবো? কার কাছে কিছু কইছি নি? কার কাছে আইছি? না না, এমনিতে ফোনে কথা বলতে কইছে, শুনি কি কথা বলতে বুঝি না। গেস্ট হাউস পরিচালনার দায়িত্বে থাকা শুক্লাল দেবনাথ ও গেস্ট হাউস সংলগ্ন এলাকার দোকান মালিকরা জানিয়েছেন, ওই ব্যক্তি সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন। এমনকি বুধবার রাতেও তিনি গেস্ট হাউসের নিচে থাকা একটি দোকান থেকে চা পান করেন। কিন্তু এরপর রাতে কি হয়েছে তা জানে না কেউ। হাউসের মালিক আসে, আইয়া এবার তাইনাল কথা কইয়া ভাড়া রাখছে। তো পরশুদিন রাত্রে আসিল, তাই সকালে তো গেছে, এবার আবার সন্ধ্যার সময়, কালকে সন্ধ্যার সময় আসে। আয়া তো ঢুকছে, দেখছি আমার কিন্তু ছাঁটাও খাইয়া গেছে। মানে নর্মাল আসিল? নর্মাল, একদম নর্মাল। আশ্চর্যের বিষয় হলো, তিনি যে ঘরটিতে থাকছিলেন সেই ঘর থেকে ওনার দেহ উদ্ধার হয়নি। ঘরের বাইরের সিঁড়িতে ওনার ঝুলন্ত মৃতদেহটি দেখতে পেয়েছে সংশ্লিষ্ট অতিথিশালার কর্মীরা। বহু পুরাতন এই অতিথিশালায় কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। এমতা অবস্থায় পুলিশ তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটাই বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।